হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয় কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গে যা করবেন মানবদেহ তড়িৎ বিদ্যুৎ পরিবাহী তাই বিদ্যুৎ সংযোগ আছে এমন কোনো তার বা বোর্ড স্পর্শ করলে বিদ্যুৎ হয়ে থাকেন বিদ্যুতের প্রবাহের উপর মানুষের বেঁচে থাকাও নির্ভর করে আসুন জেনে নিই হঠাৎ বিদ্যুৎ আক্রান্ত কাউকে কিভাবে বাঁচাবেন এক যদি কেউ বিদ্যুৎ হয়ে থাকে তবে কিছুতেই তার গায়ে হাত দেবেন না গায়ে জলও দেবেন না বরং ধাক্কা দিয়ে সরিয়ে দিন ধাক্কা দেওয়ার সময় শুকনো কাঠের টুকরো খবরের কাগজ অথবা রাবার জাতীয় তড়িৎ অপরিবাহী বস্তু দিয়ে সজোরে আঘাত করে সরান তাতে বিদ্যুতের উৎস থেকে সেই ব্যক্তির ছিটকে যাওয়া সম্ভব হবে দুই দ্রুত মেন সুইচ বন্ধ করার ব্যবস্থা করুন অনেক সময় এই সুইচ বন্ধ করতে গিয়ে যে সময় নষ্ট হয় তাতেই প্রাণ চলে যায় বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির তাই সামনে থাকলে তাকে বিদ্যুতের উৎস থেকে সরানোর চেষ্টায় প্রথম করুন সঙ্গে অন্য কাউকে নির্দেশ দিন মেন সুইচ বন্ধ করার একান্ত সেই উপায় না থাকলে বা হাতের কাছে তৈরি অপরিবাহী কিছু না মিললে দ্রুত সুইচ বন্ধের দায়িত্ব নিন তিন বিদ্যুতের উৎস থেকে সরাতে পারলে সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তিকে গরম দুধ ও গরম পানি খাওয়ান এতে শরীরের রক্ত সঞ্চালন দ্রুত স্বাভাবিক হবে চার বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির গলা বুক ও কোমরের কাপড় ঢিলা করে দিতে হবে পাঁচ রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ছয় বিদ্যুৎস্পৃষ্ট থেকে মুক্তি পেলে অনেক সময় ব্যক্তির শ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে তেমন হলে বুকের উপর জোরে চাপ দিয়ে হৃদযন্ত্র চালু করুন বন্ধুরা বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বাঁচানো মানবতার একটি উজ্জ্বল উদাহরণ আপনারা কেউ কি কখনো এইভাবে কোনো মানুষকে বাঁচিয়েছেন যদি বাঁচিয়ে থাকেন তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং নতুন নতুন সব ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ